দোসরা মার্চ প্রকাশিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির লোকসভা প্রার্থীদের প্রথম তালিকা লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বিপ্লব কুমার দেবের অনুরাগীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ তাই লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দশ মজলিশপুর মন্ডলের উদ্যোগে রানীর বাজার গীতাঞ্জলি হলে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং সাক্ষাৎকারী মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত যেসব বিধানসভা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে একটি হল মজলিশপুর এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবকে জয়লাভ করানোর ক্ষেত্রে এই মজলিশপুর যেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে এই লক্ষ্য মজলিশপুর মন্ডলের পদাধিকারীদের নিয়ে এই বৈঠক তথা মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে এখানে আমাদের সাংগঠনিক যারা পদাধিকারীরা রয়েছেন কার্যকর্তারা রয়েছেন বিভিন্ন পদে তারা সেখানে আছেন এই নির্বাচনে আমাদের তিরিশটা যে লোকসভা আসনের মধ্যে তিরিশটা যে বিধানসভা আসন পশ্চিম আসনে তার মধ্যে মজলিশপুর একটা এবং এখান থেকে তিনি আজকে সেটা শুরুয়াত করছেন তারপর খয়ের পরে যাবেন তো কীভাবে বেশি ভোটের ব্যবধানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা জয়ী করতে পারি এবং রেকর্ড ভোটে কিভাবে এখান থেকে বিজেপির প্রার্থীকে জয়ী করে আমাদের যিনি মোদীজি ডাক দিয়েছেন আগলিবার চারশো পার ফিরসে একবার মোদি সরকার ভারতবর্ষের তৃতীয়বার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রীর পদে আসীন করার যে সংকল্প আমরা নিয়েছি তাতে এই চারশো পার করতে গিয়ে এই পশ্চিম আসন এবং পূর্ব আসন দুটো আসনেই আমাদের মোদীজিকে আমরা পদ ফুল দুটো উপহার দেব এবং সে বিষয়েই আজকে প্রারম্ভিকভাবে সাংগঠনিক সভা আমরা ডেকেছি এবং ধীরে ধীরে সাংগঠনিকভাবে আমরা এমনিতেই যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছি সংগঠনকে আরও শক্তিশালী করে আমাদের এখান থেকে কম করেও কুড়ি হাজার ভোটের ব্যবধানে এই মজদিশপুর আসন থেকে আমরা বিজেপি প্রার্থীকে জয়ী করব এবং রেকর্ড ভোটে পশ্চিম আসনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করব লোকসভা নির্বাচনের পূর্বে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে তুলতে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই এই ধরনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হবে বলে জানা গেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ